কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে জানেন তো। যাই হোক, আমি ঠাইটা লাগিয়ে দিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম কি রান্না করব। আসলে আমি এখন একদিন রান্না করে 4-5 দিন খাই, তো তো কি রান্না করব, কি খেতে মন চায় এটা নিয়েও এখন কনফিউজড হয়ে যাই। তো ভাবলাম যে আজকে হচ্ছে বাঁধাকপি রান্না করি। তো বাঁধাকপি বাসায় ছিল অলরেডি, আমি কিনে নিয়ে এসেছিলাম, একসাথে অনেকগুলা ভাজারি করি। তো এখানে একটা দোরাদো মাছ নিয়ে নিলাম, মাছটা বেশ বড়। এগুলা নাজমুল কিনে দিয়ে গিয়েছিল, আমি তো বলতে ভুলেই গিয়েছি, নাজমুল আবার নেদারল্যান্ডে চলে গিয়েছে। কি করার, কাজের জন্য তো যেতেই হবে, যেহেতু কিছু করার নেই এখন আর আমাদের হাতে। ভাই তবে মাছটা এখন আমি সুন্দর মতো কেটে নিব। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাঁধাকপি দিয়ে মাছ রান্না করব। তো ভাবলাম যে অনেকে আমাকে কমেন্টে জানায় যে আসলে আমি কিভাবে বাঁধাকপি দিয়ে মাছ রান্না করি। হ্যাঁ, বা আমি বাঁধাকপি দিয়ে হচ্ছে মুরগির মাংস, গরু মাংস সব কিছুই রান্না করি, ইভেন মিষ্টি কুমড়া দিয়েও মুরগির মাংস রান্না করি। তো ভাবলাম যে আপনাদের সাথে আসলে শেয়ার করি আমি কীভাবে বাঁধাকপি দিয়ে আজকে মাছ রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি একটু পেঁয়াজ কেটে নিলাম। তো পেঁয়াজটা হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, তো হালকা একটু ভাজা ভাজা হলে, অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি দোরাদো মাছটাকে কেটে সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। হয়তো বা দেখতে পাচ্ছেন আমি একটা মাছকে মোটামুটি 5টা পিস করেছি মাছে। তো মাছটাকে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম, প্লাস হচ্ছে এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি না ছোটোকাল থেকেই হচ্ছে গিয়ে মাছের মাথা খেতে খুব বেশি পছন্দ করি। আমি তো নানা বাসায় থাকতেও মাছের মাথা খেতাম, আমার নিজের বাড়িতেও মানে দেশে থাকতে আম্মু হচ্ছে মাছের মাথা রান্না করলে আমি খেতাম, আমার ছোটো ভাইটাও এত লাইক করে না। তারপরে দেখা যায় এখানে আসার পরে নাজমুল তো মাছের মাথা খাই না, আমারই খেতে হয়। তো সব মাছের মাথা মনে হয় আমিই খাই। যাই হোক, আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়ো আমি একটু কমই দেবো, আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবো। এটা আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে ভালো মতো একটু কষাতে দিব, যেহেতু মাছটা ভাজি করিনি। তো মাছটাকে আমি একটু কষিয়ে নিব। হঠাৎ করে দেখলাম বাহিরে এত পরিমাণ কুয়াশা, দেখতেই পাচ্ছেন, আর হালকা কুয়াশা পানি পড়ছিল, শিশির ভেজা সেই গাছের পাতা লতা পাতার কথা আমার মনে পড়ে যাচ্ছে দেশে থাকতে। আমার মাছটা মোটামুটি বলক চলে এসেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমি একটু উল্টে পাল্টে দিলাম, এ কারণে যাতে দুটো পাশটাই ভালো মতো কষানো হয়। তো মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হয়তো না তেল তেল ভাব চলে এসেছে। যখনই তেল তেল ভাব চলে এসেছে, তখন আমি হচ্ছে কুচি কুচি করে বাঁধাকপি যে কেটে রেখেছিলাম সেগুলো আমি সুন্দর মতো ক্লিন করে নিয়েছি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে। তো সেই বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি আর হলুদ মরিচ যেগুলো লবণ কোনো কিছুই অ্যাড করবো না, যেহেতু আমি মাছের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন শুধু পানি দিয়ে দিব পরিমাণ মতো, আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিব। আমি শুকনো মরিচ ইউজ করবো না, শুকনো মরিচ শুধুমাত্র
আমি মাছের মধ্যে মাছটা কষানোর জন্য ইউজ করেছি, তো এখানে আমি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ ইউজ করলাম। এখন হচ্ছে ঢেকে দিব, এটা ভালো মতো আমি পানিটাকে শুকাবো। আর কোনো কাজ নেই, চাইলে একটু জিরা পাকিয়ে দিতে পারেন, মানে জিরা আস্ত জিরা পাকি না সরি আস্ত জিরা দিতে পারেন যখন কিনা পেঁয়াজটাকে ভাজা ভাজা করবেন তখন। তো এটা ঢেকে রাখবো হতে যতক্ষণ লাগে আর কি। তো আমার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে, এই যে আমার তরকারি রান্না শেষ। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।